আইভরি গোষ্ঠে আনুষ্ঠানিকভাবে এটাই আমার শেষ গান। এই গানের একটা ছোট্ট ইতিহাস আছে, আমি আপনাদের সাথে সেই ইতিহাসটা একটু শেয়ার করতে চাই, একটি কারণও আছে তার। 1989 সালে তখন আমি রেডিওর আমি 88-এ অ্যাকচুয়ালি রেডিওর তালিকাভুক্ত গীতিকার হই। তো জাহাঙ্গীর আলম নামে আমার এক শিল্পী আমার প্রথম দুটি গান করে, এটি আমার তৃতীয় গান যেটা বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত হয়েছিল। এই গানটি ওই শিল্পীকে দেওয়ার পরে সে আমাকে বলল, বস এ কি গান দিলেন, আমি তো শুরু করতে পারতেছি না। তো আসলে আমি যখন গান লিখি মনে মনে একটা সুর আমার চলে আসে। তো শাহবাগের কোহিনুরে বসে আমি বললাম যে ঠিক আছে, আমার মনে মনে তো একটা সুর আছে, আপনি দেখেন তো এই সুরটা আপনার পছন্দ হয় কিনা। বলার পরে তার এই সুরটা পছন্দ হলো এবং রেডিওতে উনি এই গানটা করলেন। আমি ওনার মতো গেতে পারবো না কারণ উনি প্রফেশনাল শিল্পী, পরবর্তীতে উনি এই গানটি বিভিন্ন জায়গায় গিয়েছেন বিভিন্ন লাইভ প্রোগ্রামে। এই কথাগুলো বলার কারণ আমার সেই বন্ধু শিল্পী 1996 সালে হার্ট অ্যাটাকে মারা যান। এই গানটি তার জন্য আমি উৎসর্গ করছি। সংকেতে
Thank you.